ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, তিন নারী নিহত আহত 10। জমে উঠছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন ভোট প্রার্থনায়। মাদারীপুরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের মোড়ে মোড়ে গড়ে উঠেছে অবৈধ করাতকল, অবৈধ কল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান, দাবি বন বিভাগের। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির সকালের জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান সিমো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো সংবাদে। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত 2টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। হতাহতদের উদ্ধার করে 250 সজ্জার জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতরা হলেন মঞ্জিলা বেগম, তানজিলা বেগম ও শাহিনুর বেগম। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে 15 জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে পিকআপ ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী নিহত হয়, আহত হয় আরও অন্তত 10 জন। দেশের অন্তত 3000 কিলোমিটার জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, চাঁদাবাজ এবং যানজটমুক্ত সুশৃঙ্খল মহাসড়ক গড়তে কাজ করছে হাইওয়ে পুলিশ। নিরাপদ মহাসড়ক গড়তে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন হাইওয়ে পুলিশ প্রধান। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। দেশের সব মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে কোনো চাঁদাবাজি চলবে না বলে উল্লেখ করেন হাইওয়ে পুলিশ প্রধান। পুলিশের কোনো সদস্য এসব অনিয়মের সাথে জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জিরো টলারেন্স, মহাসড়কের কোথাও এই কোনো চাঁদাবাজি থাকবে না। কোথাও এ ধরনের কোনো ধরনের চাঁদাবাজি আছে কিনা আমাদেরকে জানাবেন, আমরা কঠোর হস্তে সে ধরনের চাঁদাবাজি দমন করব। দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, যানজটমুক্ত মহাসড়ক গড়তে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর। নানা ধরনের আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ হতে পারে, সেগুলো অবশ্যই জেলা পুলিশের সাথে সংশ্লিষ্ট কোথাও কোথাও মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা সমন্বয় করেই আইন শৃঙ্খলা একযোগে আমরা রক্ষা করে থাকি। মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের আইন প্রয়োগের পাশাপাশি যানবাহনের চালক, মালিক ও জনসচেতনতা বেশি প্রয়োজন বলে মত হাইওয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। আমরা এনফোর্স করে শাস্তি দিয়ে আইন মানাতে পারি, সেরকম যে একটা দিক আছে। আবার যদি আমাদের জনসাধারণ সচেতন হন, আইন মেনে চলেন, তাহলে কিন্তু সেই কাজটা সহজ হয়ে যায়। সড়কে অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান। আবু মুসা, মাইটিভি, কুমিল্লা। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরে প্রার্থীরা বিজয়ের লক্ষ্যে ঘুরছেন ভোটারদের দ্বার প্রান্তে। নৌকা প্রতীক পাওয়ার পরেই বরিশালের অবহেলিত রিফিউজিদের জীবনমান উন্নয়ন সহ নানান সমস্যা সমাধানের লক্ষ্যে ওই এলাকায় উঠোন বৈঠকে মিলিত হন নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন শেরনিয়াবাদ। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মেজবাহুল ইসলাম দীপু। প্রিয় দর্শক, নির্বাচনী প্রচারণা সম্পর্কে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, প্রতীক বরাদ্দের পরপরে কি প্রচারণায় নেমেছেন প্রার্থীরা, কি বলছেন তারা? আ
মেমরি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, আসলে বিভাগীয় শহর বরিশাল, বরিশালে যে আগামী 12 জুন সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সরগরম হয়ে উঠেছে বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড। প্রতিটি প্রার্থী, 7 জন মেয়র প্রার্থী, 116 জন সাধারণ কাউন্সিলর এবং 40 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী কিন্তু গণসংযোগ করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট ভিক্ষা করছেন। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর বটতলা এলাকায়। এইখানে রয়েছে জাতীয় পার্টির মনোনীত যিনি প্রার্থী, নাঙ্গল প্রতীক পেয়েছেন গতকাল, ইকবাল, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। তিনি কিন্তু সকাল থেকেই ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি জানেন যে আসলে একটা সময় বরিশালে কয়েকটা বছর আগে কিছুটা অবহেলিত ছিল, জলাবদ্ধতা ছিল, নানাবিধ সমস্যা ছিল, পয় নিষ্কাশনের সমস্যা ছিল। সব মিলিয়ে এসব প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা যদি নির্বাচিত হতে পারে তবে তারা আসলে উন্নয়ন করবেন এবং একটু কথা বলার চেষ্টা করবে। একজন রয়েছেন যিনি জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস আমার সামনে। আপনি তো সকাল থেকে গণসংযোগ করে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, কী প্রতিশ্রুতি দিচ্ছেন এবার নগরবাসীর জন্য, কী চমক থাকবে নির্বাচনে বিজয়ী হতে পারলে? নগরবাসীর জন্য আমার মেসেজ হল, বরিশাল শহর হবে একটি উৎপাদনমুখী শহর এবং একটি আইটির শহর, এবং বরিশাল শহর হবে একটি পরিবেশ বান্ধব শহর। এখানে 22টি খাল আবদ্ধ আছে, এই 22টি খালকে অবমুক্ত না করলে বরিশালে আগামী দিনে শুধু নৌকা আর ওই যে পাল তুললে রাস্তায় নৌকা চালাইতে হবে, এখানে মানুষ আর গাড়ি ঘোড়া রিক্সা কিচ্ছু চলতে পারবে না। সুতরাং মানুষকে লাঙ্গল মার্কায় ভোট দিতে হবে, লাঙ্গল মার্কায় ভোট দিয়ে লাঙ্গলকে বিজয়ী করে বরিশালের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ মেমরি, শুনলেন এই প্রার্থী যেমনটা জানাচ্ছিলেন। এই পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বরিশাল নির্বাচন কমিশনার 126টি ভোট কেন্দ্রের মধ্যে 83টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী 12 জুনের নির্বাচনটি একটি সুষ্ঠু, সুন্দর, নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। কোনো প্রকার সহিংসতা বা ভোট কারচুপির কোনো অংশ এবার বরিশালে নির্বাচনে আসবে না। তো সব মিলিয়ে কিন্তু চলছে প্রচার অভিযান। আপাতত বরিশাল থেকে আমার কাছে সিটি নির্বাচনের প্রচারণার এতটুকুই খবর। মেমরি, ধন্যবাদ পারভেজ রাসেল আপনাকে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রোমান ওরফে ক্যাপ রোমান নামে এক যুবক নিহত হয়েছে। কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকায় এই ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়। পরে আহত অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে নোঙর করে রাখা ফিশিং ট্রলার মুহুরি 2-এর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন, এদের মধ্যে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় সাগরে ভাটা থাকায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উপকূলে পৌঁছলেও তারা ঘটনাস্থলের কাছেই যেতে পারেনি। ফায়ার সার্ভিস জানায়, ইঞ্জিন রুমের বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বোটে। পানির আগুন নেভানোর মতো যন্ত্রাংশ না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরাও ছিল অসহায়। রাত 2:30টার দিকে জোয়ার এলে চট্টগ্রাম বন্দর থেকে একটি উদ্ধারকারী জাহাজ কান্ডারি 10 ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে মাছ ধরার ট্রলার ওই কোস্টগার্ড যারা আছে তারা জানাচ্ছে আর কি, কিন্তু আমরা তো এখানে কাছে যেতে পারি নাই। এখনো শুনতে পেরেছি যে আমরা আসার আগেই এখান থেকে 3 জন লোক, ওই স্থানীয় লোকজন, এরা নিয়ে গেছে হাসপাতালে, তারা আহত হয়েছিল। প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ঘর ধর্ষণের অভিযোগের মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালি পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের একটি সবজি খেতে ধর্ষণের পর 4 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। আটককৃতরা হলেন মোহাম্মদ সাকিব, বাচ্চু ও মহব্বত। চট্টগ্রামে বিরল প্রজাতির ধনেশ পাখি পাচারকালে ধনেশ পাখি সহ
পাচারকারের চক্রের দুজন সদস্যকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। আটককৃতদের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পুলিশ জানায়, বান্দরবন জেলার আলীকদম এলাকা হতে অতি বিরল প্রজাতির রাজধনেশ পাখি নিয়ে সিএনজি ট্যাক্সি করে বাঁশখালী এলাকা অতিক্রম করার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সিএনজি সহ আটক করে পুলিশ। এ সময় সিএনজি এর ইঞ্জিন কাভারের উপরে পাহাড়ি বাঁশের তৈরি খাঁচার ভিতরে রক্ষিত বেতের ঝুড়িতে চারটি ধনেশ পাখি পাওয়া যায়। নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম মহোদয় এবং সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, কবি নজরুলের রণসঙ্গীত রচিত না হলে আমাদের স্বাধীনতার যুদ্ধ ত্বরান্বিত হতো না। গতকাল জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ত্রিশালে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে কাজী নজরুল ইসলামের 142তম জন্ম জয়ন্তী আলোচনায় আবৃত সঙ্গীত নৃত্য আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য ও সঞ্চালনায় ছিলেন পলাশচন্দ্র পাড়ে। আরও অনেকে উপস্থিত ছিলেন। চলছে মধুমাস জ্যৈষ্ঠ, আম লিচু কাঁঠালের মতো রসালো ফলের সাথে বাজারে উঠেছে রসে ভরা সুস্বাদু তালের শাঁস। রংপুরের বিভিন্ন বাজার, অলিগলি ও শহরের প্রধান সড়কের আশেপাশে বিক্রি হচ্ছে রসে ভরা তালের শাঁস। প্রতি পিস তাল বিক্রি হচ্ছে 30-40 টাকায়। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুরুতেই গাছ থেকে তাল সংগ্রহ করে বাজারে বিক্রির ধুম পড়ে যায়। রংপুরে তাল গাছ কম থাকলেও তালের চাহিদা বেশি হওয়ায় খুলনা, পাবনা ও যশোর অঞ্চল থেকে তাল নিয়ে এসে রংপুর বাজারগুলোতে বিক্রি করেন ব্যবসায়ীরা। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে কাঁচা তালের কোনো জুড়ি নেই। তালের শ্বাস খাওয়ার জন্য ছোট বড় সব বয়সের মানুষ তালের দোকানে ভিড় জমায়। ভিতরকে ঠান্ডা রাখার জন্যই তালের শ্বাস খাওয়ানো হয়, খুবই ভালো লাগে। আর গরমের সময় এমনিতেই আমরা খাই, বেশি গরম লাগলে এটা খাইলে ভিতরটা ঠান্ডা মনে হয়। আর এই তাল পুষ্টিকর খাবার, খুবই ভালো খাবার। অন্য ফল বিক্রির চেয়ে তালের শ্বাসে লাভ বেশি হওয়ায় এই ব্যবসায় ঝুঁকছেন ব্যবসায়ীরা। ব্যবসা বিক্রি অনেকে মনে করেন অনেক বেশি, কারণ মনে করেন আমরা এমন সময়তে কাটিয়ে তাল পাওয়া যায় না। মোটামুটি ভালোই বিক্রি হয়, এবং আকাশে যখন রোদ থাকে তখন আরও ভালো বিক্রি হয়। অর্ধেক লাভ গরমের সময় বেশি চলে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এর বেশিরভাগ অংশ জলীয় হওয়ায় এটা খেলে দ্রুত শরীরে পানিশূন্যতা দূর হয়। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। মাদারীপুরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের মোড়ে মোড়ে গড়ে উঠেছে অবৈধ করাতকল। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন এই করাতকলে কর্তন করা হচ্ছে গাছপালা, এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। আর অবৈধ করাতকলে বিদ্যুৎ সংযোগ দেয়ায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। যদিও বন বিভাগের কর্মকর্তার দাবি, অবৈধ এসব করাতকল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান। প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুরের শিবচরের চান্দেরচর বাজারে সমিল বসিয়ে অবৈধভাবে 7 বছর ধরে গাছপালা কর্তন করছেন এক ব্যক্তি। এতে একদিকে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। শুধু এই করাতকলই নয়, জেলার 5টি উপজেলার 200+ করাতকলেই নেই কোনো লাইসেন্স কিংবা ফায়ার সার্ভিসের অনুমতি। এসব করাতকলে স্থানীয় গাছপালা কর্তন করায় হুমকির মুখে পরিবেশ। অবৈধ কার্যক্রম পরিচালনার কথা অকপটে স্বীকারও করলেন করাতকল মালিকরা। এটা আমার একটা ট্রেড লাইসেন্স লাগে সমিলের উপরে, যে কোনো রাজনৈতিক জটিলতার কারণে আমি ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে পাই নাই। এখন হয়তো লাইসেন্স যেহেতু নাই, এটা অবৈধভাবে চলতেছে। আমি জানা মতে ওর কাছে জিজ্ঞেসিলাম, ওরা বলছে যে আমাকে কাগজপত্র প্রসেস করা আছে, ওই বন বিভাগে দেওয়া আছে। এই পর্যন্ত আমি জানি 575 টাকা গেল ব্যাংক ড্রাফট, বাকিটা দিলে হয়তো 1000 টাকা খরচা নেয়। দীর্ঘদিনেও অবৈধ করাতকলের বিরুদ্ধে স্থায়ীভাবে কার্যকরী ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ পরিবেশবিদরা। আমাদের দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার, বন থাকা দরকার ভারসাম্য রক্ষার জন্য। আজকে পরিবেশে ভারসাম্য বিনষ্টে যারা এরকমভাবে অবৈধ করাতকল স্থাপন করেছে এবং আমাদের বন নষ্ট করে ফেলছে,
তাদের ব্যাপারে সরকার সচেষ্ট হবে। বন বিভাগের কর্মকর্তা জানান, সরকারি আইন অমান্যকারী করাতকল মালিকদের বিরুদ্ধে চলমান রয়েছে আইনগত ব্যবস্থা। মানে যারা অবৈধভাবে আছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার আছি এবং তাদের আইনের আওতায় এনে তাদের লাইসেন্স করার জন্য আমরা সবসময় আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। বৈধ অবৈধ মিলিয়ে জেলায় 300 বেশি করাতকল রয়েছে, যেখানে অবৈধভাবে নেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আমাদের কৃষি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত চাষিদের মাঝে পোনা মাছের খাবার ও চারটি ভিন্ন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতান নাক্কিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, যাচ্ছে বিরতিতে, ফিরছে একটু পরে, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। টাঙ্গাইলের ধনবাড়িতে মনিরা খাতুন নামের এক স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী পারভেজ হোসেন ও তার পরকীয়া প্রেমিকা তানিয়ার বিরুদ্ধে। নিহতের মা রাহেলা বেগম ও তার বোন মৌসুমী জানায়, মনিরা ও তার স্বামী পারভেজ দীর্ঘদিন যাবৎ ধনবাড়ি পৌর শহরের আমবাগান এলাকায় বাসা ভাড়ায় থাকত। ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী তানিয়ার সাথে পারভেজের পরকীয়া প্রেমের সম্পর্কে মনিরা বাধা দিলে মাঝে মধ্যেই মনিরাকে মারপিট করত তার স্বামী। পরকীয়ার জেরেই মনিরাকে হত্যা করে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলায় পারভেজ। এই ঘটনায় তারা প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লক্ষ্মীপুরের স্বামীকে হত্যার মামলায় আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্ত্রী দিলু বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব 11। গতকাল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন বিজয় সিং সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 6 জন আহত হয়েছে। পরে গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার উপজেলার 4 নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের শনিরগ্রাম এলাকায় দীর্ঘদিন যাবৎ শনিরগ্রাম মৌজার খাস ও মেয়াদি জায়গার জমি নিয়ে বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের পীরগঞ্জে এক সেনা সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গাছপালা সহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বরদরগা ইউনিয়নের শাহপাড়ার হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেনা সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে নৌকার প্রার্থী খোকন শেরনিয়াবাদকে জয়যুক্ত করাতে হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার গৌরী নদীতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সমাবেশ করেছে রংপুর জেলা যুবলীগ। শুক্রবার রংপুর জেলা যুবলীগের আয়োজনে যুবলীগ নেতা মেহেদি হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর জাহাজে কোম্পানি মোড়ে এসে শেষ হয়। দিনাজপুরের ফুলবাড়িতে আওয়ামী লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের যৌথ কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরাই চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাস্টার। ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর এবং তাদের 35 নেতাকর্মী আহতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জিঞ্জিরায় এক সংবাদ সম্মেলনে হামলার বিষয়টি তুলে ধরেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। তিনি বলেন, শান্ত পরিবেশকে অস্থিতিশীল করতে বিএনপি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পার্টি অফিসে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। হামলার প্রতিবাদে আজ বিভিন্ন কর্মসূচি পালন করবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ এবং তারা বিভিন্ন মানুষের ক্ষতি সাধন করেছে পরিবহন থেকে। মৌলিক অধিকার ও ভোটের অধিকারের জন্য মানুষ রাজপথে নামলে প্রতিরোধ করা হলে পাল্টা প্রতিরোধের কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বাংলার মানুষ যখন অন্য বস্ত্র বাসস্থান ও ক্ষুধার জ্বালা মেটানোর কথা বলে ভোটের অধিকারের জন্য রাজপথে নামে, তখন আপনারা প্রতিরোধ করেন। শুক্রবার মানিকগঞ্জে বিএনপির 10 দফা দাবি বাস্তবায়নের দাবিতে জনসমাবেশের কালে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সাতক্ষীরা আমতলা মোড় নিরিবিলি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র পুনরুদ্ধার ও 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে বগুড়ার জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দশ দফা দাবিতে সিরাজগঞ্জে জেলা বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর ভাসানে মিলনায়তন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার সহ সরকারের দুর্নীতি ও বিএনপি ঘোষিত 10 দফা বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা বিএনপির উদ্যোগে জে এম সেনগুপ্ত রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য মনিরুল হক চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শাহবাজপুর আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজিমা বেগম শিউলি আজাদ এমপি। আওয়ামী লীগ নেতা কাজী সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সহ আরও অনেকে। নওগাঁয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে উঠোন বৈঠক করেছেন সদর 5 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জন। সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সহ নেতাকর্মীরাও অংশ নেন।
শরীয়তপুরে জাজিরা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সকালে জাজিরা ইউনিয়নের দুর্বডাঙ্গা বাজার মাঠের আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিসিক উদ্যোগে 10 দিনব্যাপী উদ্যোক্তা মেলা। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ বিসিকের উপব্যবস্থাপক সেলিন রহমান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে 2022-23 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। পরে কালকিনি মাছ বাজারে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। আশুলিয়ায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তরের প্রেক্ষিতে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি 23,000 টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক সমাবেশ হয়েছে। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 25তম ব্যাচের পুনর্মিলনী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে গতরাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নূর হোসাইন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান সিদ্দিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশন অব ধামরাইয়ের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশন অব ধামরাইয়ের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। নওগাঁয় জমকালো আয়োজনে আব্দুল জলিল স্মৃতি গোল্ড কাপ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে নওগাঁ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উদ্বোধনী খেলায় নওগাঁ ও রাজশাহী জেলা ফুটবল একাদশ অংশ নেয়। এ খেলায় 3-1 গোলে রাজশাহী ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ করে নওগাঁ জেলা ফুটবল একাদশ। এ টুর্নামেন্টে নওগাঁ সহ 8টি দল অংশগ্রহণ করবে। সব জায়গায় যিনি আলোড়ন সৃষ্টি করেছেন।